হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু বি স্মার্ট পয়েন্ট বেঙ্গলি এডুকেশন বি স্মার্ট পয়েন্ট বেঙ্গলি এডুকেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও তিরিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবং প্রতিটা প্রশ্নের ডিটেলসে দেখে নেব আজকের ক্লাস হচ্ছে ষোলোতম ক্লাস এই ক্লাসগুলি ডাব্লিউ বিপিএসআই গ্রুপ সি এবং গ্রুপ ডি এছাড়া আরআরসি গ্রুপ ডি এছাড়াও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এর আগে আমরা ষোলোটা ক্লাস করেছি যদি আপনারা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া হবে সেখান থেকে দেখে নেবেন চলুন তাহলে দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক তাহলে আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো কোন বছর নাগাল্যান্ড পৃথক রাজ্য হিসেবে তৈরি হয়েছিল তাহলে এক নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে প্রতিটা প্রশ্নের জন্য কিন্তু তিন বা চার সেকেন্ড করে সময় দেওয়া হবে সেই সময় নিজেরা মনে মনে চেষ্টা করবে এবং পারলে কমেন্ট বক্সে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তারপর আমি সঠিক অ্যান্সার বলে দেবো তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হলো উনিশশো তেষট্টি উনিশশো তেষট্টি সালে নাগাল্যান্ড পৃথক রাজ্য হিসেবে তৈরি হয়েছিল এক ডিসেম্বর উনিশশো তেষট্টি সালে নাগাল্যান্ড পৃথক রাজ্য হিসেবে গঠিত হয়েছিল এবং নাগাল্যান্ডের সবথেকে বড়ো শহর হল ডিমাপুর ডিমাপুর হলো নাগাল্যান্ডের সবথেকে বড় শহর এবং বর্তমানে নাগাল্যান্ডের রাজ্যপাল আর এন রবি এবং মুখ্যমন্ত্রী বর্তমানে নাগাল্যান্ডের চিফ মিনিস্টার রয়েছে নেই ফিউ রিও নেই ফিউ রিও নাগাল্যান্ডে লোকসভা সিট বর্তমানে নাগাল্যান্ডে লোকসভা এবং রাজ্যসভা সিট কতগুলি করে রয়েছে তাহলে একটি করে লোকসভা সিট রয়েছে এবং একটি রাজ্যসভা সিট রয়েছে আজকের দ্বিতীয় প্রশ্ন রাজ্যসভাতে পশ্চিমবঙ্গ থেকে বর্তমানে কতগুলি সিট রয়েছে তাহলে দু নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে দু নম্বৰ প্ৰশ্নৰ সঠিক এনচাৰ হ'ল অপশ্যন চি ৰাজ্যসভাতে পশ্চিমবাংলাতে ষোল্ল বৰ্তমান ৰাজ্যসভাৰ চেয়াৰমেন ৰৈছে এই প্ৰশ্ন তৃতীয় প্ৰশ্ন কোন সংবিধান সংসদ ধনীকে কোন সংবিধান সংশোধনীকে মিনি কনষ্টিটিউচন বলা হয় ত' তিনি নম্বৰ প্ৰশ্নৰ সঠিক এন্সাৰ কি হ'ব অপশন এ হল সঠিক অ্যান্সার বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয় এবং বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী এটি হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী সংশোধন হয়েছিল পরবর্তী প্রশ্ন সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে প্রথম আবিষ্কৃত হয়েছিল মহঞ্জোদাড়ো কালীবঙ্গান না হরপ্পা তাহলে চার নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে অপশান ডি হল সঠিক অ্যান্সার সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে প্রথম আবিষ্কৃত হয়েছিল হরপ্পা সভ্যতা এবং উনিশশো সালে আবিষ্কৃত হয়েছিল এবং আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহানী দয়ারাম সাহানী দয়ারাম সাহানী এবং উনিশশো সালে আবিষ্কৃত হয়েছিল মোহনযোধার সভ্যতা এবং উনিশশো বাইশ সালে মোহনযোধার সভ্যতায় আবিষ্কৃত হয়েছিল পরবর্তী প্রশ্ন নিচের কোনটির নিদর্শন সিন্ধু সভ্যতায় পাওয়া যায়নি স্নানাগার শৈসাঘাট নগর প্রাচীর না মন্দির তাহলে সিন্ধু সভ্যতায় নিজের কোনটির নিদর্শন পাওয়া যায়নি পাঁচ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হলো অপশান ডি মন্দির সিন্ধু সভ্যতায় কিন্তু মন্দিরের নিদর্শন পাওয়া যায়নি ঠিক আছে পরবর্তী প্রশ্ন বা শেষ প্রশ্নে যাওয়ার আগে অবশ্যই বলবো যে ক্লাসের শেষ পর্যন্ত দেখুন শেষে একটা হোমওয়ার্ক থাকবে ঠিক আছে সেটা সবাই কমেন্ট বক্সে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ছ নম্বর প্রশ্ন নিচের কোনটির ব্যবহার সিন্ধু সভ্যতার আদিবাসীরা জানতেন না ঘোড়া লোহা তরবারি না উপরের সব কটি তাহলে ছ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে তাহলে ছ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হলো অপশান বি সিন্ধু সভ্যতার আদিবাসীরা কিন্তু লোহার ব্যবহার জানতেন না তাহলে সিন্ধু সভ্যতার আদিবাসীরা কিসের কিসের ব্যবহার জানতেন সেগুলো একবার দেখে নেওয়া যাক কুকুরের ব্যবহার জানতেন বেড়ালের ব্যবহার জানতেন বা ফালু বা মহিষের ব্যবহার জানতেন শুকুরের ব্যবহার জানতেন উটের ব্যবহার জানতেন গরু বা কাওয়ের ব্যবহার জানতেন মুরগির ব্যবহার জানতেন এছাড়া ধাতুগুলির মধ্যে গোল্ডের ব্যবহার জানতেন গোল্ড গোল্ড কপার সিলভার ব্রোঞ্জ ঠিক আছে এগুলির ব্যবহার জানতেন কিন্তু সিন্ধু সভ্যতার আদিবাসীরা কিন্তু লোহার ব্যবহার জানতেন না ঠিক আছে পরবর্তী প্রশ্ন বা আজকের সপ্তম প্রশ্ন ভগৎ সিং রাজগুরু এবং সুখদেবকে তেইশে মার্চ উনিশশো সালে ফাঁসি দেওয়া হয়েছিল তাহলে কেন ফাঁসি দেওয়া হয়েছিল লাহোর ষড়যন্ত্র মামলায় তাদের জড়িত থাকার জন্য উনিশশো সালে লাহোর সেন লাহ লাহোরে সেন্ডার্স হত্যার জন্য কাকুরি মামলায় জড়িত থাকার জন্য কেন্দ্রীয় সবাই বোমা নিক্ষেপের জন্য তাহলে সাত নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে তাহলে সাত নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হলো আঠারোশো উনত্রিশ সালে লাহোর স্যান্ডার্সকে হত্যার জন্য ভগৎ সিং সুখদেব এবং রাজগুরুকে ফাঁসি দেওয়া হয়েছিল ঠিক আছে পরবর্তী প্রশ্ন ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি দিয়েছিলেন তাহলে ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি দিয়েছিলেন চন্দ্রশেখর আজাদ সুভাষচন্দ্র বোস ভগৎ সিং না হাসরাত মোহানি তাহলে আট নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে অপশান ডি হসরত মোহানি ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি দিয়েছিলেন ঠিক আছে এবং যদি প্রশ্ন থাকে যে কত সালে হসরত মোহানি ইনক্লাফ জিন্দাবাদ স্লোগানটি দিয়েছিলেন তাহলে সঠিক অ্যান্সার হবে উনিশশো একুশ সালে এবং ভগৎ সিং উনিশশো সাত থেকে উনিশশো সাত থেকে উনিশশো পর্যন্ত এই স্লোগানটিকে পপুলার করেছিলেন পরবর্তী প্রশ্ন ভাস্কো দা গামা ভারতে একটি ভারতে আসার জন্য একটি নতুন পথ খুঁজেছিলেন এবং চোদ্দোশো আটানব্বই এ চোদ্দোশো আটানব্বই সালে কোথায় পৌঁছেছিলেন পুলিকেট করাইকেল গোয়া না কালিকট বন্দর তাহলে সঠিক অ্যান্সার কী হবে তাহলে ন নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হলো কালিকট ভাস্কো দা গামা ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছেছিলেন চোদ্দোশো আটানব্বই সালে ঠিক আছে এবং ইনি ফার্স্ট ইউরোপিয়ান ছিলেন যিনি আটলান্টিক মহাসাগর দিয়ে ভারতে এসেছিলেন এবং যদি প্রশ্ন থাকে যে ভাস্কর দা গামা কতবার ভারতে এসেছিলেন তাহলে সঠিকান হবে তিনবার ভারতে এসেছিলেন এবং পনেরোশো চব্বিশ সালে পনেরোশো চব্বিশ সালে ভাস্কর দা গামা কোচিনে মারা গিয়েছিলেন কোচিনে মারা গিয়েছিলেন পরবর্তী প্রশ্ন সাধারণ বাজেটকে সংসদে উপস্থাপনা করা হয় জেনারেল বাজেট ইজ প্রেজেন্টেড ইন দ্য পার্লিয়ামেন্ট বাই তাহলে সাধারণ বাজেট সংসদে কে উপস্থাপনা করেন প্রধানমন্ত্রী আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী না অর্থমন্ত্রী সঠিক অ্যান্সার কী হবে অপশান ডি হলো সঠিক অ্যান্সার সাধারণ বাজেটকে সংসদে উপস্থাপনা করেন অর্থমন্ত্রী ঠিক আছে এবং দু হাজার কুড়ি সালে যদি প্রশ্ন থাকে যে দু হাজার কুড়ি সালে সাধারণ বাজেটকে উপস্থাপনা করছিলেন তাহলে সঠিক অ্যান্সার হবে নির্মলা সীতারমন নির্মলা সীতারমন ঠিক আছে এবং ফার্স্ট ফেব্রুয়ারি ফেব্রুয়ারির ফার্স্ট তারিখে কিন্তু বাজেট পেশ করা হয় পরবর্তী প্রশ্ন রাজ্যের গভর্নর পদে একটি সাধারণ মেয়াদের জন্য নিযুক্ত করা হয় তাহলে সাধারণ মেয়াদটি কত তাহলে কত বছরের জন্য গভর্নর নিযুক্ত করা হয় তিন বছর পাঁচ বছর ছ বছর না রাজ্য আইনসভার বাকি মেয়াদের উপর নির্ভরশীল তাহলে সঠিক অ্যান্সার কী হবে অপশান খ হল সঠিক অ্যান্সার গভর্নরের মেয়াদ কিন্তু পাঁচ বছর বা পাঁচ বছরের জন্য নিযুক্ত করা হয় এবং গভর্নর পদে নিযুক্ত হওয়ার জন্য সর্বনিম্ন বয়স বা পঁয়ত্রিশ বছর বয়স না হলে কিন্তু গভর্নর পদে পদে নিযুক্ত করা যাবে না ঠিক আছে এবং আর্টিকেল একশো তিপান্ন অনুযায়ী আর্টিকেল একশো অনুযায়ী বলা হয়েছে যে ভারতের প্রতিটা রাজ্যে কিন্তু একটি করে রাজ্যপাল বা গভর্নর থাকতে হবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দুই রাজ্যের রাজধানী দ্য সিটি হুইচ ইজ ক্যাপিটাল অফ টু স্টেটস তাহলে এখানে দাদরা নগর হ্যাভেলি চন্ডীগড় পানাজিনা পাটনা কোনটি দুটি রাজ্যের রাজধানী শহর তাহলে দু বারো নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে তাহলে অপশান বি বা খ হল সঠিক অ্যান্সার চন্ডীগড় হলো দুটি রাজ্যের রাজধানী এবং সেই রাজ্যগুলোর পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড় এবং হরিয়ানা রাজধানীও কিন্তু চণ্ডীগড় ঠিক আছে পরবর্তী প্রশ্ন পণ্ডিত ভীমসেন যোশী বিখ্যাত ছিলেন তাহলে পণ্ডিত ভীমসেন যোশী কণ্ঠশিল্পী ছিলেন ফ্লোসি ফ্লুটিস্ট ছিলেন না শারদ প্লেয়ার ছিলেন না সেতার প্লেয়ার ছিলেন তাহলে পণ্ডিত ভীমসেন যোশী কিসের জন্য বিখ্যাত ছিলেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হলো কণ্ঠশিল্পী পণ্ডিত ভীমসেন যোশী কণ্ঠশিল্পী হিসাবে বিখ্যাত ছিলেন এবং দু সালে ভারতরত্ন পেয়েছিলেন দু সালে ভারতরত্ন পেয়েছিলেন পরবর্তী প্রশ্ন বিখ্যাত গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত দিল্লি হায়দ্রাবাদ কলকাতা না মুম্বাই তাহলে চোদ্দো নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে অপশান ডি বা ঘ হলো সঠিক অ্যান্সার গেটওয়ে অফ ইন্ডিয়া মুম্বাইয়ে অবস্থিত এবং এর এর গঠন শুরু হয়েছিল এর তৈরি তৈরির কাজ শুরু হয়েছিল উনিশশো সালে এবং শেষ হয়েছিল উনিশশো সালে এর উচ্চতা পঁচাশি ফিট গেটওয়ে অফ ইন্ডিয়া এর উচ্চতা পঁচাশি ফিট বা ছাব্বিশ মিটার এবং যদি প্রশ্ন থাকে যে ইন্ডিয়া গেট কোথায় অবস্থিত তাহলে কিন্তু সঠিক অ্যান্সার হবে নিউ দিল্লি নিউ দিল্লিতে ইন্ডিয়া গেট অবস্থিত ঠিক আছে পরবর্তী প্রশ্ন আইফেল টাওয়ারটি কোন দেশে অবস্থিত তাহলে আইফেল টাওয়ার কোন দেশে অবস্থিত পনেরো নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হলো ফ্রান্স ফ্রান্সে আইফেল টাওয়ার অবস্থিত এবং যদি আইফেল টাওয়ার সম্বন্ধে প্রশ্ন আসতে পারে যে আইফেল টাওয়ারের যে গঠনের কাজটা কত সালে শুরু হয়েছিল আঠারোশো সালে আইফেল টাওয়ারের গঠনের কাজ শুরু হয়েছিল এবং আঠারোশো সালে শেষ হয়েছিল। এবং এর উচ্চতা তিনশো চব্বিশ মিটার আইফেল টাওয়ারের উচ্চতা তিনশো চব্বিশ মিটার বা নশো ফিট এবং এর আর্কিটেক্ট ছিলেন আইফেল টা আৰ্কিটেক্ট ষ্টিভেন চৌভেষ্ট্ৰী ষ্টিভেন চৌভেষ্ট্ৰী ষোল্ল নম্বৰ প্ৰশ্ন আৰবি আই বা ৰিজাৰ্ভ বেংক অফ ইণ্ডিয়া এক বেংক অফ বেংক না এক বেচৰকাৰী বেংক না এক সমবায় বেংক না এক বাণিজ্যিক বেংক ত' ষোল্ল নম্বৰ প্ৰশ্নৰ সঠিক এনছাৰ কি হ'ব অপচন ক ইজ দ্য কাৰেক এনচাৰ বেংক অফ বেংক বা অপশ্যান এ ইজ দ্য কাৰেক এন্সাৰ আৰ বি আই বা ৰিজাৰ্ভ বেংক অফ ইণ্ডিয়া হ'ল বেংক অফ বেংক ঠিক আছে এর হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত হেডকোয়ার্টার মুম্বাই এবং এর গঠন হয়েছিল এক এপ্রিল উনিশশো পঁয়ত্রিশ সালে বর্তমানে গভর্নর এর গভর্নর রয়েছেন শক্তিকান্ত দাস পরবর্তী প্রশ্ন ঐতিহাসিক জালিয়ান ওয়ালা ও গণহত্যার সাথে প্রধানত যুক্ত ছিলেন তাহলে জালিয়ান ওয়ালাবাগ গণহত্যার সাথে কে যুক্ত ছিলেন লর্ড রিপন লর্ড কার্জন জেনারেল ডায়ার না লর্ড ডাশি এই প্রশ্নের সঠিক অ্যান্সার তাহলে কী হবে অপশান গো হল সঠিক অ্যান্সার জেনারেল ডায়ার জালিয়ান ওয়ালাবাগ গণহত্যার সাথে যুক্ত ছিলেন এবং এই গণহত্যাটি হয়েছিল তেরো এপ্রিল উনিশশো সালে হয়েছিল এবং জালিওয়ান ওয়ালাবাগ এই গণহত্যাকে অমৃতসর মেসেকার হিসাবেও বলা হয় অমৃতসর মেসেকিয়ার বলা হয় আর ঠিক আছে পরবর্তী প্রশ্ন সংসদে রেল বাজেট উপস্থাপনা করা হয় প্রত্যেক বছর দু বছরে একবার না সরকারের পাঁচ বছর মেয়াদে একবার না সরকার যখন উপযুক্ত মনে করে সেই সময় তাহলে রেল বাজেট সংসদে কত বছর পর পর উপস্থাপনা করা হবে এ প্রশ্নের সঠিক অ্যান্সার হলো প্রত্যেক বছর কিন্তু রেল বাজেট উপস্থাপনা সংসদে রেল বাজেট উপস্থাপনা করা হয় ঠিক আছে ক্লাসের শেষ পর্যন্ত সবাই দেখবেন ঠিক আছে শেষে একটা হোমওয়ার্ক থাকবে পরবর্তী প্রশ্ন এক হাজার টাকার নোটের উপর কার স্বাক্ষর থাকে তাহলে সঠিক অ্যান্সার কী হবে উনিশ নম্বর প্রশ্নের ভারতের রাষ্ট্রপতির আরবিআই গভর্নরের প্রধানমন্ত্রী না অর্থমন্ত্রী তাহলে সঠিক অ্যান্সার কী হবে আরবিআই গভর্নরের সাইন থাকে এক হাজাৰ টকাৰ নোটৰ ওপৰত আৰবি আই গৱৰ্ণৰ চাইন থাকে পৰৱৰ্তী প্ৰশ্ন ৰাজ্য বিধানসভাই সাধাৰণ মেয়াদ কত ৰাজ্য বিধানসভাৰ সাধাৰণ মেয়াদ কত দ্য নৰ্মাল টাৰ্ম অফ ষ্টেট এচেম্বলি এইজ তিন বছৰ ছ বছৰ পাঁচ বছৰ না চাৰ বছৰ সঠিক এনচাৰ কি হ'ব পাঁচ বছৰ অপশ্যন গ হ'ল সঠিক আনচাৰ ৰাজ্য বিধানসভাৰ সাধাৰণ মেয়াদ হ'ল পাঁচ বছৰ তই মুখ্যমন্ত্ৰীৰ অনুৰোধে কিন্তু পাঁচ বছৰৰ আগেও ডিছলভ কৰা যেতিয়া পাৰে যদি বিধানসভাই মুখ্যমন্ত্ৰীৰ মেজৰিটিৰ সমৰ্থন থাকে কুৰি নম্বৰ প্ৰশ্ন কোন স্পোৰ্টছ গেম খেলোৱাৰ দ্বাৰা একক খেলা হয় ত' হুইট স্পৰ্ট গেম ইজ প্লেড ছ'ল বাই এ প্লেয়াৰ ত' সঠিক এনচাৰ কি হ'ব ভলীবল দাবা খোখো না কাবাডী এই প্ৰশ্নৰ সঠিক এনছাৰ হ'ল দাবা ভলিবলে কতজন প্লেয়ার এক সাইডে খেলে তাহলে অ্যান্সার হবে ছজন এবং খো খো এবং কাবাডিতে প্রতি সাইডে বারোজন করে প্লেয়ার নিয়ে খেলা হয় পরবর্তী প্রশ্ন ডেসের সাথে জড়িত অলিম্পিক পদক বিজয়ী সুনীল কুমার তাহলে সুনীল কুমার কুস্তি বক্সিং শ্যুটিং না তিরন্দাজি কোন খেলার সাথে যুক্ত ছিলেন যুক্ত তাহলে সঠিক অ্যান্সার হবে কো কুস্তি বা রেসলিংয়ের সাথে যুক্ত সুনীল কুমার পরবর্তী প্রশ্ন গ্ৰেণ্ড স্লাম শব্দটি কোন খেলাৰ সেযুক্তেবল টেনছ ভলীবল বাস্কেটবল না টেনিছ সঠিক এন্সাৰ কি হ'ব ত' সঠিক এন্সাৰ হ'ল টেনছ গ্ৰেণ্ড স্লাম শব্দটি টেনছৰ সাথে ৰিলেড পৰৱৰ্তী প্ৰশ্ন ভাৰত এছিয়াৰ কোন অংশে অৱস্থিত ইণ্ডিয়া ইজ লোকেটেড ইন হুইচ পাৰ্ট অফ এছিয়া ত'লে চৌব্বিছ নম্বৰ প্ৰশ্নৰ সঠিক এনছাৰ হ'ল দক্ষিণ বাউথ চাউথে ভাৰত অৱস্থিত এছিয়াৰ পৰৱৰ্তী প্ৰশ্ন সংশোধন আইনের মাধ্যমে সংবিধানের প্রস্তাবকে ধর্মনিরপেক্ষতা শব্দটি যুক্ত করেছিল তাহলে সেকুলার শব্দটি কত নম্বর সংবিধান সংশোধন অনুযায়ী ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছিল তাহলে বিয়াল্লিশতম সঠিকান সরবেক্ষ বিয়াল্লিশতম সংবিধান সংশোধন অনুযায়ী উনিশশো ছিয়াত্তর সালে সেকুলারিজম শব্দটি যুক্ত করা হয়েছিল বা ধর্মনিরপেক্ষতা পরবর্তী প্রশ্ন ভিলাই ইস্পাত কেন্দ্রটি কোথায় অবস্থিত ছত্তিশগড় উড়িষ্যা মধ্যপ্রদেশ না কর্ণাটক তাহলে ভিলাই ইস্পাত কেন্দ্রটি কোথায় অবস্থিত তাহলে সঠিক সার হল ছত্রিশগড়ে অবস্থিত এবং এটি গঠন হয়েছিল উনিশশো পঞ্চান্ন সালে এবং বর্তমানে এর সি চিফ এক্সিকিউটিভ অফিসার আছেন অনির্বাণ গুপ্তা অনির্বাণ দাস গুপ্তা পরের প্রশ্ন তারিখ ই ফিরোজ শাহ গিভস দ্য হিস্ট্রি অফ দি ফার্স্ট সিক্স ইয়ার্স অফ ফিরোজ শাহ তুগলক রিজন তাহলে তারিখ ই ফিরোজ শাহ কার আমলের কথা বা কোন সময়ের কথা আমাদেরকে বলে দেয় ফিরোজ শাহ তুগলকের আবুল ফজলের গুলবদন বেগমের না জিয়াস উদ্দিন বরানের তাহলে সঠিক অ্যান্সার হলো জিয়াস উদ্দিন বরানের সময়ের কথা কিন্তু আমাদেরকে তারিখ ই ফিরোজ শাহ বলে দেয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন অ্যামাং দ্য ফলোয়িং হুইচ ইজ হু ইজ ডিৰক্টৰ জেনেৰেল অফ ইউনস্কো অফ জুলাই দুহাজাৰ আঠৰ তালে জুলাই দুহাজাৰ আঠৰতে ইউনস্ক' ইউনস্কোৰ ডিৰক্টৰ জেনেৰেল পদেকে নিযুক্ত ৰ'লে ফেডাৰিকো মেয়ৰ কৈচিম মাতসুৰা এনড্ৰে এজ'লে আমাতো মাহাদোৰ তালে সঠিক এচাৰ হল এণ্ড্ৰে এজলে ইউনস্ক'ৰ ডিৰেক্টৰ জেনেৰেল হিচাপে নিযুক্ত ৰৈ এনড্ৰে এজ'লে তালে ইউনেস্ক' এৰ ফুল ফ্ৰম কি ইউনাইটেড নেশান এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ঠিক আছে এর হেডকোয়ার্টার রয়েছে প্যারিস ফ্রান্সে প্যারিস ফ্রান্সের হেডকোয়ার্টার রয়েছে এবং গঠন হয়েছে উনিশশো পঁয়তাল্লিশ সালে পরবর্তী প্রশ্ন ইন্ডিয়ার ফার্স্ট রানওয়ে অন সি ব্রিজ উইল কাম আপ ইন হইস স্টেট অর ইউনিয়ন টেরিটরি তাহলে ভারতের প্রথম রানওয়ে সি ব্রিজ কোন রাজ্যে উপস্থিত লাক্ষাদ্বীপ গোয়া চেন্নাই কেরালা তাহলে সঠিক অ্যান্সার কী হবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার লাক্ষাদ্বীপে অবস্থিত ঠিক আছে পরবর্তী প্রশ্ন এবং পরবর্তী প্রশ্ন বেদ শব্দের অর্থ কী স্তব্ধ গান পিরিয়ড ব্যাকরণ না জ্ঞান তাহলে এটা হলো আজকের হোমওয়ার্ক ঠিক আছে প্রত্যেকে কিন্তু কমেন্ট বক্সে এর দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ